A the man from the hospital has been going to the hospital In Bengal, to their day This case is not less than a case that we had in Delhi An Initial autopsy confirmed sexual assault and homicide We <laughs> হাই কোয়ালিটি চটি দেখো ডুয়েল কালার আছে দেখো চটির টেক্সচার কত সুন্দর চটিটা খুব সফট এই চটিটার ভালো বেন্ডিং ক্যাপাবিলিটিও আছে এবার আসল কথা হচ্ছে আমার এই চটির গুণগান গাইছি কেন যারা বলছিলে আর্জি করে ঘটনাটা একটা নিছকে আত্মহত্যা তারা এসে আমার চটিটা যারা বলছিলে ওই মেয়েটা দায়িত্ব জ্ঞানহীন অত রাতে ওই রুমে যাবে কেন তারা এসে আমার এই চটিটা কিছু বুদ্ধিবিচি আছে যারা হোগা মোমবাতি নিয়ে রাস্তায় নামতো তাদের আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে তারা এসে আমার এই চটিটা আরে আমার এই চটিটা একবার চেটে দেয় একটা ডিফারেন্ট পারসপেক্টিভ পাবে আর নতুন চাটার স্বাদ আমাদের সমাজটা কেমন একটা হয়ে গেছে না যেমন মা দুর্গা মা লক্ষ্মী বিষ্ণু মাতা না না সরি মাতা নেই মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী শীতলা মা মা মনসা মহিলা ভগবানের ছড়াছড়ি কিন্তু মহিলা যেই মানুষ হয়ে যায় তখনই তাকে ধর্ষণ করা হচ্ছে তখনই তার ওপর অত্যাচার হচ্ছে তাকে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে মেয়েদের একটা কথাই বলবো এই সমাজে যদি সম্মান পেতে চাও নিজেদের একটা করে মূর্তি বানাও তখন দেখবে তোমার মূর্তিতে যদি কোনো কাপড়ও না থাকে তাও কেউ কু নজরে দেখবেন কিন্তু তুমি যদি নর্মাল মানুষ হয়ে থাকো তাহলে তোমার শাড়িটা যদি একটু নেমেও থাকে তাহলে তোমাকে বলে দেওয়া হবে ল্যাম্পপোস্টের তলার মেয়ে আচ্ছা ল্যাম্পপোস্টের তলার মেয়ে এই কথাটা যিনি বলেছিলেন তাকে তো এখন দেখতে পাচ্ছি না আচ্ছা এখন আপনার প্রতিবাদ দেখছি না এই কারণে কারণ আপনিও মেয়েটাকেই দোষ দিচ্ছেন তাই না যেমন অনেকেই বলছে ওই রাত্রেবেলা দায়িত্ব জ্ঞানহীন ওই রুমে কেন ঘুমাতে গিয়েছিল মেয়েটা আপনিও তার দলেই পড়েন তাই তো যারা মেয়েটাকে ধর্ষণ করলো আচ্ছা আমি কি যারা বললাম ঠিকই বলেছি যারা মেয়েটাকে ধর্ষণ করলো আপনি তাদেরকেই সাপোর্ট করছেন তাই তো মেয়েদেরকে ল্যাম্পোসের তলার মেয়ে যখন বলতে পারেন

कहां है फिर उस मां पे जाओ वो चोर की मां को पकड़ेंगे आप कि 12:30 बजे तक यही पता नहीं था कहां है बेटी किसके साथ है किस हालात में कैसी मनोनाई পাগলাছতা মানুষগুলোকে সবার আগে फांसी দাও উচিত এই তো কিছুদিন আগের কথা একটা ব্রাজিলিয়ান ট্যুরিস্ট তার হাজবেন্ডের সাথে ইন্ডিয়াতে ঘুরতে এসেছিল झारखंडে কোন একটা জঙ্গলে সে ক্যাম্পিংwidehat রাতে ছিল সেই ব্রাজিলিয়ান ট্যুরিস্টকে গণধর্ষণ করা হয় এক স্প্যানিশ মহিলা जो अपने पति के साथ भारत के यात्रा पर आई थी लेकिन झारखंड में उसके साथ सात आरोपियों ने उसके साथ दुष्कर्म किया সেটাই জানো না এমন তো না সবই জানো না नाकामो कोरोना আমাদের দেশ মহান তখন আমাদের দেশের বুদ্ধিবিচি অনেক পাগলা মানুষ বলেছিল যে মেয়েটা রাত্রেবেলা জঙ্গলে কেন ক্যাম্পিং করবে হোটেলে কেন থাকবে ওরে পাগলা ছোদা কুয়োর ব্যাং মেয়েটা কি করে বুঝবে আমাদের দেশ এরকম মেয়েটা তো নিজের দেশের মতোই এই দেশটাকে ভেবেছিল ও কি করে বুঝবে বল যে এখানে মানে রাত্রেবেলা মেয়েরা আনসে আরো কি করে জানবে যে রামের দেশে রাবণ এত বেশি এবারে আসি করের কথায় দেখো নামটাই আর্জিকর আর্জি করতে থাক বিচার পাবি না পশ্চিমবঙ্গে আচার ভালো পাওয়া যায় কিন্তু বিচার না মেয়েটা রাত্রেবেলা হসপিটালের যে সেমিনার রুমে রেস্ট নিচ্ছিল কে যেন একটা বললো যে ওটা কি ঘুমানোর জায়গা তাকে আমি বলছি আপনি কি হালকা শুয়োরের বাচ্চা না আপনাকে শুয়োর বললাম বলে রেগে যাবেন না দেখুন আপনার কিন্তু ক্যারেক্টার বলবেন কারণ আপনি তো কাদাতেই থাকে মানুষের গায়ে কাদা ছাড়াতে ভালোবাসে আর সকালবেলা মেয়েটার নির্ধার দেহ পাওয়ার সাথে সাথে কিছু বকচোদ বলে উঠলো এটা কি আত্ম কিরে শুয়োরের সাথে হাত মিলে নিনি একটা মাতালকে ধরা হয়েছে বলা হচ্ছে মাতালটাই খুনি কারণ মাতালটার ব্লুটুথ হেডফোন একটা খুনি খুন করে ব্লুটুথ হেডফোনের মধ্যে এত বড় একটা জিনিস ফেলে চলে এত বাজে স্ক্রিপ্ট না ঠিকই আছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও সেম অবস্থা দেখো আমি একটা ভালো স্ক্রিপ্ট লিখছিলাম মোটামুটি তিন চার মাস আগের থেকে লিখছিলাম কিন্তু জি করার এই ঘটনার সাথে কিন্তু আমার স্ক্রিপ্টের কোনো মিল নেই এখন তোমাদের এই স্ক্রিপ্টটা শোনাবো স্ক্রিপ্টটা শোনার পর তোমরা আমাকে একটু হেল্প করো কারণ আমি একটা জায়গায় আটকে গেছি আমার স্টোরির নাম ডার্ক সিক্রেট আমি যে স্ক্রিপ্টটা লিখছি আমার এই স্ক্রিপ্টের ঘটনাটা রাত তিনটে থেকে ছটা না রাত বারোটা থেকে তিনটের ঘটনা একটা চারতলা বাড়িতে একটা রুমে একটা মেয়ে কিছু বন্ধু বান্ধবদের সাথে খাওয়া দাওয়া করছিল রাত দুটোর দিকে মেয়েটার হঠাৎ করে মৃত্যু হয় একতলা দোতলা তিনতলা সব জায়গায় কিন্তু লোক ছিল কিন্তু কেউ ঘ্রণাক্ষরেও টের পায়নি যে একটা মেয়ের মৃত্যু হয়ে গেছে আমার স্টোরিতে মেয়েটাকে মারার পেছনে আসল দোষী যারা অথবা রাঘব বোয়াল যারা তাদেরকে আমি এখনই দেখিয়ে দিতে পারবো না কারণ এখন দেখা তো স্টোরি সাসপেন্সটাই শেষ হয়ে যাবে আর নামও দিয়েছি আমি ডার্ক সিক্রেট আমার স্টোরির লাস্টে সেটা রিভিল হবে কিন্তু ওই লাস্টের দিকে লিখতে গিয়ে আমি এক জায়গায় আটকে গেছি আসছে সেই জায়গা আমার স্টোরিতে ঘরে মেয়েটা আগে থেকেই মরে পড়ে রয়েছে এইবারে একটা মাতালকে প্রচুর মদ খাইয়ে ওই রুমে পাঠানো হল যে রুমে অলরেডি মেয়েটা মরে পড়ে রয়েছে যেহেতু মাতালটাকে বলে দেওয়া আছে কোন রুমে যেতে হবে মাতালটা এদিক ওদিক কোথাও না তাকে এদিক ওদিক কোথাও না দাঁড়িয়ে সোজা ওই রুমে চলে গেল এবারে এখানে এসেই আমি আটকে গেছি এখানেই তোমাদের হেল্প চাই তোমরাই বলো একটা আগের থেকেই মরে পড়ে থাকা মেয়ের সাথে একটা জাত মাতাল তিরিশ মিনিটের মধ্যে কি করতে পারে সময়টা কিন্তু তিরিশ মিনিট ওকে এবার আর জি করার স্টোরিটার সাথে কিন্তু আমার স্টোরি মিলিও না কারণ আর জি করার ঘটনায় কিন্তু তিরিশ মিনিটের মধ্যে একটা মাতাল একটা জলজান্ত জীবন্ত মানুষকে ধর্ষণ করে তারপর তাকে খুন করে তিরিশ মিনিটের মধ্যে চলে আসে এত বাজে স্ক্রিপ্ট আমি লিখতে পারবো আমার স্ক্রিপ্টের দিক দিয়ে দেখতে গেলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাতালটা কি তাহলে সত্যিই দোষী কারণ আমার স্ক্রিপ্টে কিন্তু মেয়েটির অনেক আগেই মৃত্যু হয়ে গেছে আর আমাদের এখানে কিন্তু মদ লিগাল আমাদের এখানে মদ এতটাই লিগাল যে একটা ফুড ডেলিভারি কোম্পানি বাড়িতে বাড়িতে এসে মদ ডেলিভারি করে দিয়ে যায় আমার স্টোরিতে সেই রাঘব যারা বারোটা থেকে তিনটের মধ্যে মেয়েটাকে মারলো মানে এখনো লেখা বাকি আমি লিখছি যারা আসল দোষী সেই রাঘব বোয়ালগুলোর ডার্ক সিক্রেটটাই বাকি আর করার ঘটনা থেকে আমার স্টোরিতে শুধু একটু জিনিসই চুরি করব সেটা হচ্ছে আর করার ঘটনার মধ্যে যে মাতালটাকে ধরা হয়েছে আমিও আমার স্টোরিতে সেই মাতালটাকে পুলিশকে দিয়ে প্রথমেই ধরিয়ে দেবো আর মাতালটাকে যাকে পুলিশকে দিয়ে ধরাবো তার কিন্তু মুখ খোলা অবস্থায় একদম মিডিয়ার সামনে দেখিয়ে দেবো কারণ নর্মালি ধর্ষণকারী অথবা আসামি যারা হয় তাদের তো মুখে কালো কাপড় থাকে তাদেরকে তো মিডিয়ার সামনে দেখানো হয় না কিন্তু আমার স্টোরিতে মানুষকে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য প্রথমেই আমি আমার মাতালটাকে মুখ খোলা অবস্থায় সবাইকে দেখিয়ে দেবো যেন মানুষ বুঝতে পারে যে এর বাইরে আর কেউ দোষী হতে পারে না মুখ তো দেখিয়ে দিল আগের বছর যাদবপুরে একটা র্যাগিং কেস হলো সেটা নিয়েও প্রতিবাদী ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেটার ব্যাপারে কি আর কোনো খবর পেয়েছ কারা দোষী বা দোষীদের কি হলো এখানেও সেম কেস ইন্ডিয়াতে তোমার যদি পলিটিক্যাল পাওয়ার থাকে তোমার যদি পলিটিক্যাল সোর্স থাকে অথবা তুমি যদি বড়ো ভাবে বিঘড় হওয়া সন্তান হতে পারো তাহলে তুমি গাড়ি দিয়ে দুটো তিনটে মানুষকে উড়িয়ে দাও রাস্তায় তোমাকে আর কিছুই না শুধু তিনশো শব্দের একটু রচনা লিখতে হবে তোমার যদি সেই লেভেলে ইনফ্লুয়েস থাকে ফুটপাতে মানুষ শুয়ে থাকবে গাড়ি তুলে দেবে হোল লাইফ ভুর দাবাং দাবাং করে কাটিয়ে দেবে কোনো প্রবলেম হবে না ডাক্তাররা আমাদের কাছে ভগবান আমি দুবার আর্জি করে মরণাপন্ন অবস্থায় গিয়েছিলাম একবার খুব জ্বর হয়েছিল আর খালি পেটে আমি অনেকগুলো আমলোকে খেয়ে নিয়েছিলাম আর একবার পোত পাকানি মেরে নিজেই নিজের ডাক্তার হয়ে ভুল ওষুধ খেয়ে আর্জি করে যেতে হয়েছিল দুবারই আর্জি করে ডাক্তাররা কিন্তু হাসি মুখে ওই এমার্জেন্সি অবস্থায় আমাকে সুস্থ করে তুলেছিল আমাকে বাঁচিয়ে তুলেছিল যেসব ভগবানকে আমরা পুজো করি তাদেরকে আমরা চোখে দেখি আর ডাক্তার রূপে যেসব ভগবানকে আমরা রোজ দেখতে পাই তাদেরকে আমরা মারধর করি তাদের সমাজে ধর্ষিত হতে হয় এই হচ্ছে আমাদের সমাজ যেখানে ডাক্তাররা আনসে ডাক্তার হওয়ার আগে নিট এক্সামে কেলেঙ্কারি ডাক্তার হওয়ার পরও তাদের জীবন বিপন্ন তারা আনসে আমাদের এখানে হসপিটালে দালাল চক্র চলে এটা শুনতেই কেমন একটু নিচু নিচু ফিল হয় না বাঙালি হিসেবে একটা সিভিক ভলেন্টিয়ার সে নাকি অ্যালকোহলিক অ্যালকোহলিক হয়েও সে কি করে কলকাতা পুলিশের চাকরি করে এগুলো ভাবলে কিরকম নিচু নিচু ফিল হয় না বাঙালি হিসেবে বাংলা ইউটিউব কমেডি সবাইকে বল প্লিজ নিজের নিজের মতো করে প্রতিবাদ করো আজ যদি প্রতিবাদ না করো একদিন দেখবে তোমাদের মুখের ভাষাটাই কেড়ে নেওয়া আমি এখনো আশায় আছি যে আসল রাঘব বোয়ালগুলো যেগুলো আসল দোষী যা মেয়েটাকে মারলো তারা যেন ধরা পড়ে আমি বলছিল বাচ্চা লাস্টে একটাই হিন্ট দেবো সঞ্জয় তুই কি ধনঞ্জয় হবি আসামি হ